আদাব শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আয়নিক যোগের বন্ধন গঠন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো এখানে ম্যাগনেশিয়াম ফ্লোরিন মানে আমি ম্যাগনেশিয়াম ফ্লোরাইড বানাতে চাই তাহলে এটা ডায়াগ্রাম পূর্বে কমেন্টে জানিয়েছিলে ডায়াগ্রাম কিভাবে আঁকতে হয় তাই দেরি না করে তোমাদের জন্য ডায়াগ্রাম এ ভিডিওটি উপস্থাপন করছি দেখো ম্যাগনেশিয়াম বারোটি প্রোটন বারোটি নিউট্রন আর দুইটা ফ্লোরিন দেখো নয়টা প্রোটন আর দশটা নিউট্রন কারণ ফ্লোরিনের বড় সংখ্যা নাইনটিন তাহলে এবার এরও এখানে ফ্লুরিন একটা করে ইলেকট্রন গ্রহণ করে মাইনাস আয়ন তৈরি করে এফ মাইনাস আর দেখো এখানে এই যে একটা গুল ইলেকট্রন গুল ইলেকট্রন মূলত ম্যাগনেশিয়ামের আর ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে দুইটা মানে অষ্টক পূরণ করে আর এখানে এগুলো ঋণাত্মকায়নে আয়ত হয় আর ম্যাগনেশিয়াম ধনাত্মকায়ন জি টু প্লাসে পরিণত হয় এভাবে এদের মধ্যে একটি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে এবং এরা পরস্পরের সাথে আবদ্ধ হয়ে এম জি এফ টু বা ম্যাগনেশিয়াম ফ্লোরাইড যৌগ গঠন করে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং আমার যে কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও ধন্যবাদ সবাইকে